দেখছেন খবরিয়া 24, জীবনের সমস্ত খবর খবরিয়া 24। চোখ রাখুন আমাদের পর্দায়। বামপন্থী ও সহযোগী দলসমূহ সাথী যা পর যো ভী আজকে জনস্রোত মে আয়া পিছে আয়া মূল ব্যানারে আমরা প্লেস করছি সমস্ত রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে অনুরোধ, সিআইএম লিবারেশনের পক্ষ থেকে কমরেড পার্থ ঘোষ এবং কমরেড কার্তিক পাল থাকবেন, এ বাদে সিপিএম লিবারেশনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন সামনে আছেন তাদেরকে ইংরেজি ব্যানারে পেছনে যাওয়ার অনুরোধ করব। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রী সোমেন মিত্র, শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং শ্রী অভিজিৎ মুখোপাধ্যায়। মোবাইল ঢুকছে কি বার্তা দেওয়ার মতো জায়গাতে রাজনৈতিকভাবে বার্তা একটাই শুনে এইদিকে তো কংগ্রেস একসাথে এই অপশাসনের বিরুদ্ধে সামনে বিরুদ্ধে আপনারা একসাথে পথে পাবেন এবং এখনো পর্যন্ত প্রচুর কংগ্রেস কর্মী এসেছেন, প্রচুর বামপন্থী কর্মী এসেছেন, একটা অন্য ধরনের বার্তা আগামী দিনে বার্তা তো নিশ্চয় যে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস ছাড়া কোনো বিকল্প কোনো শক্তি নেই যা এর বিরুদ্ধে বলা হয়। সোমেন্দা, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ভিড় আরো আত্মবিশ্বাস যোগাচ্ছে, কারণ যে ভিড় আমরা দেখতে পাচ্ছি মানে বহুদিন পর এতটা সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, এতজন কর্মী এত কর্মী আছে বললেন তো যে এটা প্রথম আজকে হচ্ছে সভাপতির প্রথমকার একটু জড়তা থাকে, জড়তা কেটে আমরা যখন জানুয়ারি মাস পুরোটাই আমরা যৌথ আন্দোলন করব, মানুষ আরো বেরো এবং সাধারণ শুধু পারে কেন সাধারণ মানুষ সমেন্দা, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বাম কংগ্রেস তৃণমূল বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে নাগরিকত্ব বিল নিয়ে, সেটা ওরা বলুন না, নরেন্দ্র মোদী রামলীলা ময়দানে বলছেন 2014 সাল থেকে এনআরসি নিয়ে কোনো আলোচনা, আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে ইঞ্চিতে ইঞ্চিতে এনআরসি, তাহলে কে কাকে ভুল বোঝাচ্ছে সেটা ঠিক হোক দাদা, এরপরে পিছনে সাউন্ড হবে তো অসুবিধা হবে। একদম
Khaburiya time.